ओम शिवे यस्य पराभक्ति त्यागेपि रतिरुत्तमा अहेतुक कृपा सिंधुम शिवानंदम नमाम्यहम्। श्री भगवानের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘগুরু পরম পূজনীয় শ্রীমদ স্বামী শিবানন্দজি মহারাজের কথোপকথনের সংকলন শিবানন্দ বাণী থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা দেখছিলাম আমাদের পুরনো রেকর্ডিংগুলি। শিবানন্দ বাণীর প্রথম রেকর্ড আমাদের যে এই ইউটিউব চ্যানেলে প্রথম আসে 23 জুন, এবং দেখতে দেখতে প্রথম খণ্ড প্রায় আজকে আমরা শেষ পর্বেতে এসে দাঁড়িয়েছি। এবং এই এতটা যাত্রা সম্ভব হয়েছে শুধু আপনারা শুনেছেন বলে এই গ্রন্থের পাঠ এবং আলোচনা। আজকে যে অংশের থেকে হবে সেটি বেলুড় মঠে ঘটনাগুলি ঘটেছে, এটি বিভিন্ন সময় কোনো তারিখ বলে দেওয়া নেই। একদিন সন্ধেবেলা ধ্যানের পর মহাপুরুষজির ঘরে মঠের সন্ন্যাসীদের মধ্যে কেহ কেউ উপস্থিত আছেন। তিনি অল্প দুই একটি কথা কহিতেছেন, প্রতি কথায় ধ্যানের আনন্দ ফুটিয়া উঠিতেছে, আর কি মধুর হাসি। নিজ জীবনের প্রসঙ্গক্রমে মহাপুরুষজি বলিলেন, আমার ছেলেবেলা থেকেই নিরাকার ভাব ভালো লাগত, সেইভাবেই ধ্যান করতুম, ঠাকুরের সংস্পর্শে এসে অবধি সাকার ভাবে বিশ্বাস হয়েছে এবং তাতে আনন্দ পেয়েছি। মহাপুরুষ মহারাজের একটি ছবি এখানে, এখানে উপদেশের বিরাট কিছু বলা নেই, কিন্তু একটা ছবি দেওয়া আছে। একজন সিদ্ধ পুরুষ, তিনি গভীর ধ্যানে মগ্ন হয়ে ফিরে আসার পর কেমন তাকে দেখায়, তার ভেতরের যে আনন্দ সেটি যেন প্রকাশিত হয়ে যাচ্ছে, সেটাকে যেন কোনোভাবে আটকে রাখা যাচ্ছে না। তিনি বলছেন, তিনি অল্প দুই একটি কথা কহিতেছেন। অল্প দুই একটি কথা কেন? কারণ তার মনটা অসীমের সঙ্গে এমন লীন হয়ে আছে যে সাধারণ কথোপকথন তার পক্ষে সম্ভব হচ্ছে না। তারপরেই বলছেন, প্রতি কথায় ধ্যানের আনন্দ ফুটিয়া উঠিতেছে, শব্দের সঙ্গে তার যে আনন্দ সেটা তিনি প্রকাশিত করে ফেলছেন, এত আনন্দ সেটা চেপে রাখা যাচ্ছে না। তারপরে যে কথাটা বলছেন, আর কি মধুর হাসি, এমন একটা মিষ্টি হাসি, এত সুন্দর করে হাসছেন তিনি যে তার সেই যে ধ্যানের যে আনন্দ যেটা তিনি অর্জন করেছেন সেটি যেন কি আর ধরে রাখা যাচ্ছে না, সেটি বিকশিত হচ্ছে, সেটি আর খুঁজে পাওয়া মানে আটকে রাখা যাচ্ছে না। তিনি বললেন যে তার ছেলেবেলা থেকে নিরাকার ভাব ভালো লাগত এবং সেই মতো তিনি আচরণ করতেন, সেই মতো তিনি ধ্যান করতেন, ঠাকুরের সংস্পর্শে এসে সাকার ভাবও ভালো লেগেছিল। এই যে সমস্ত স্বাদ, শ্রীরামকৃষ্ণ জীবনের ঘটনা যদি আমরা খুব ভালোভাবে পর্যালোচনা করে দেখি তাহলে দেখব তার কাছে যাদের যারাই এসেছেন তাদেরকেই তিনি পূর্ণতার দিকে এগিয়ে দিয়েছেন, তাদের কোনো অংশ, জীবনের কোনো অংশ যেন অপূর্ণ থাকেনি, তার গুরু থেকে শিষ্য অবধি সকল প্রতি একই জিনিস হয়েছে। এবার আরেকটি সময়ের ঘটনা আজ আমরা পড়ব। অন্য একদিন পূজাদির কথা উঠিলে মহাপুরুষজি বলিলেন, দেখো আমরা যখন পূজা করতুম সে ছিল শুধু ভাবের পূজা, এত আড়ম্বর আমাদের কিছুই ছিল না, পূজা করতে বসে ভাবতুম তিনি দক্ষিণেশ্বরে যেমন নিজ খাটটিতে বসে থাকতেন তেমনি প্রত্যক্ষভাবেই এখনও রয়েছেন, এবং সেইভাবে তার পা দুখানি ধুইয়ে মুছিয়ে তাকে স্নানাদি করিয়ে কাপড় চোপড় পরাচ্ছি, তারপর ফুলচন্দন দিয়ে সাজিয়ে ফুল ফলমূল মিষ্টান্নাদি খেতে দিতুম, পরে আবার অন্য ব্যঞ্জনাদি নিবেদন করতুম, তার ভোজন শেষ হলে পান তামাক দিতুম, তামাক খাওয়া হলে তাকে শয়ন করিয়ে তার পদসেবা ও ব্যজনাদি করতুম, এবং তিনি ঘুমিয়ে পড়লে আস্তে আস্তে দরজা বন্ধ করে নিজ ঘরে এসে বিশ্রাম করতুম। তিনি জীবন্ত ও প্রত্যক্ষ আছেন এই বুদ্ধিতে তার প্রতি গভীর ভালোবাসার সঙ্গে এইসব অনুষ্ঠান হতো, মন্ত্রতন্ত্র কিছু কিছু থাকলেও তার উপর আমাদের তেমন ঝোঁক থাকতো না, পূজার কোনো আড়ম্বরের লেশমাত্র ছিল না, তিনি আমাদের প্রাণের ঠাকুর, তিনি চান প্রাণের ভালোবাসা ও আত্মনিবেদন। কিন্তু এখন যত দিন যাচ্ছে বাহ্যিক আবরণই তত বেড়ে যাচ্ছে এবং তার ফলে ভাবভক্তির গভীরতা ক্রমে ক্রমে কমে যাচ্ছে,
স্বামীজির পূজাও ছিল তেমনি। তিনি তো ঠাকুর ঘরে গিয়ে প্রথমে আসনে বসেই অনেকক্ষণ ধরে ধ্যান লাগাতেন, খুব জোর ধ্যান, এক ঘন্টা দেড় ঘন্টা বেশ ধ্যান করে তবে পূজা দিয়ে আরম্ভ করতেন। ধ্যানের দ্বারাই সব হয়ে গেল। তারপরে ঠাকুরকে স্নান করিয়ে সমস্ত ফুলে চন্দন মাখিয়ে দুহাতে নিয়ে বারবার তার শ্রীচরণে অঞ্জলি দিতেন, সে এক দেখবার পূজা ছিল। তারপর সাষ্টাঙ্গ প্রণিপাত করে উঠে আসতেন, ভোগাদি অন্য কেউ গিয়ে নিবেদন করে দিত। তার পূজার মধ্যে ধ্যানই ছিল বেশি। মহাপুরুষ মহাজি পূজার কথা বলছেন যে তারা কীরকমভাবে পূজা করতেন, তারা কল্পনা করতেন যেরকমভাবে তারা শ্রীরামকৃষ্ণকে দেখেছেন, ঠিক সেই রকমভাবে তারা সেই ভাবটিকে জাগিয়ে রেখে পূজা করতেন। যদিও এখনকার দিনে একটু বাহ্যিক ভাব বেড়েছে, কিন্তু রামকৃষ্ণ সঙ্ঘে এখনও সেই ধারাটি অব্যাহত আছে। আমাদের এরকমও বলা হয় যে পুজো করার সময় আমরা যখন গুরু গণেশাদি পঞ্চদেবতার পুজো করি, যাদের কাছে আমরা পুজো শিখেছি তারা বলতেন যে কল্পনা করবে যে সিংহাসনের ঠাকুরই ওই রূপটি ধারণ করে এসেছেন, ঠাকুরই তোমার গুরু হয়ে এসেছেন, ঠাকুরই তোমার গণেশ হয়ে এসেছেন, ঠাকুর শিবরূপ ধারণ করে এসেছেন, ঠাকুর সৌর্য রূপ ধারণ করে এসেছেন, ঠাকুর নারায়ণের রূপ ধারণ করে এসেছেন এবং ঠাকুর জগদম্বার রূপ ধারণ করে এসেছেন। কেমন করে এই ভাবটিকে জাগানো যায় তিনি আমাদের শেখাতেন, যে গুরু রূপ ধারণ করে এসেছেন। গুরুমূর্তির প্রধান বৈশিষ্ট্য হল তার জ্ঞানের প্রকাশ। ঠাকুরকে জ্যোতির্ময় মূর্তি কল্পনা করে গুরুর পুজো করতে হয়, শ্রীরামকৃষ্ণের জ্যোতির্ময় স্বরূপটিকে কল্পনা করে নিতে হয়। গণেশের ক্ষেত্রেও ঠিক একই জিনিস, তিনি যেন বসে আছেন, তার চোখে মুখে তার বরাভয় মুদ্রার ভেতরে যেন আমাদের জন্য সিদ্ধির ভাব জেগে আছেন। শিবের ভাব ভাবার ক্ষেত্রে বলা হয় ঠাকুরের সেই মূর্তি বসে আছেন, তিনি যেন জগৎ কল্যাণে গভীর ধ্যানে মগ্ন। শিব যেরকম জগৎ কল্যাণে গভীর ধ্যানে মগ্ন হতেন, তাকেও সেই ভাব রাখা হতো। সূর্য এরকমভাবে ভাবা হতো, তিনি যেন জ্যোতির্ময় স্বরূপ, জ্যোতির্ময় বলয়ের ভেতরে বসে আছেন। নারায়ণ রূপে তার পালক রূপটির কথা ভাবা হতো, সেই ভেবে যেন তার পুজো করা হতো। এবং জগন্মাতার মাতৃভাব ঠাকুরের ভেতরে যেভাবে বিকশিত হয়েছে, ঠাকুরের সেই মূর্তিটিকে কল্পনা করে জগন্মাতার পুজো করা হতো। এবং যখন আমাদের পুজো করা হয় তখন এই ভাবটিকে খুব জাগিয়ে দেওয়া হয় যে যেন আমরা তার সত্যি সত্যি পূজা করছি। একজন সন্ন্যাসী, তিনি বর্তমানে সন্ন্যাসী, তিনি যখন ব্রহ্মচারী ছিলেন তখন দুর্গা পূজা করতেন, তিনি আমাকে ভারী সুন্দর একটি কথা বলেছিলেন। বলেছিলেন, জানো তো আমি না মা দুর্গারই অত বড় মূর্তি টুর্তি কল্পনা করতে পারি না, আমার যেন কেন মনে হয় মা যেন একটা পদ্মফুলের ওপর বসে আছেন, শ্রী শ্রী মা যেন পদ্মফুলের ওপর বসে আছেন এবং তার পা দুটি আরেকটি পদ্মফুলের ওপর রাখা আছে। আমি কল্পনা করি মায়ের সেই শ্রী বিগ্রহ আমার সামনে বসে আছে এবং সেই ভেবে আমি মায়ের মুখে হাত পা ধোয়ার জল দিই, আসন পেতে দিই, পদ্মফুলের ওপর একটা আসন পেতে দিই, তাতে মা বসেন, আমি তাকে স্নান করিয়ে দিই, তারপরে তাকে হাত পা মুছিয়ে দিলে, মাকে কাপড় দিলে মা নিজে নিজে কাপড়টি পরে নেন, আমি তার কপালে সাদা চন্দন লাল চন্দন পরিয়ে দিই, চুল লম্বা করে সুন্দর করে আঁচড়ে দিই, তার গলায় ফুলের মালা, তার পায়ে সচন্দন পুষ্প এবং তাকে নানা দ্রব্য খেতে দিই। এবং কল্পনা করি যখন তিনি দ্রব্যাদিগুলো দিচ্ছেন মা প্রত্যেকটি গ্রহণ করছেন, এমনকি জিজ্ঞাসা করছেন, বাবা এইটি কি, ওইটি কি, ওইটি কি। আমি বলেছিলাম কি না জানি না, বেলঘরিয়া স্টুডেন্টস হোমে ভোগ নিবেদনের একটি ভারী সুন্দর প্রসেস আমরা শিবদাস মহারাজের কাছে শিখেছিলাম। খুব দ্রুত সেদিনকে পুজো শেষ হতে খুব দেরি হয়ে গেছিলো, ফলে ভোগ নিবেদনের সময় এসে গেছে, মহারাজ এসে সব সাজিয়ে দিলেন। তারপরে তিনি ডিটেইল আমায় বলছেন, দেখো ভাতের এইখানে না ঘি দেওয়া আছে, বুঝলে এই এই পাঁচ রকম সেদ্ধ দেওয়া আছে, এই এই পাঁচ রকম ভাজা দেওয়া আছে, বড়িটা আলাদা করে থালায়, বড়ি আর পাঁপড় আলাদা করে দেওয়া আছে, তারপরে এই শুক্তো আছে, এই ডাল আছে, সোনামুগের ডাল ভালো করে ভেজে সুন্দর করে করা হয়েছে, আলু দিয়ে ফুলকপি দিয়ে ভেটকি মাছ করা হয়েছে, এরকম বলে যাচ্ছেন, পোস্তর তরকারি হয়েছে, ক্ষীর কমলা, চন্দন ক্ষীর বলেই যাচ্ছেন। আর আমারও বিরক্ত লাগছে, আরে এত কিছু বলার কি আছে, বলে দিলেই হয় এগুলো কোনটা কি। তারপরে যথারীতি তিনি আমার বিরক্তিটা বুঝতে পারলেন,
বা তিনি ধীরে ধীরে চলে গেলেন। তারপরে পুজো শেষ হয়ে যাওয়ার পর রীতি হচ্ছে মহারাজজি একেবারে উপবাস করে থাকতেন যতক্ষণ না ঠাকুরের খাওয়া হতো। ঠাকুরের খাওয়া হয়ে গেলে নিয়ম হচ্ছে নেমে গেলে, সব ভোগ নেমে গেলে সেই প্রসাদী ডাবটা আর একটা মিষ্টি পূজারী নিয়ে গিয়ে পূজনীয় মহারাজকে দিতেন। মহারাজ সেটি প্রথম গ্রহণ করে তার উপবাস ভাঙতেন। মহারাজকে মিষ্টি দিতে মাস্ট খেলেন, তারপরে আমাকে একটু ভাগ দিলেন, আর তারপরে ডাবটা খেতে খেতে বলছেন, তোমার খুব বিরক্ত লাগছিল না আমি তোমাকে এই কথাগুলো বলছিলাম বলে? না, বিরক্ত নয়, আসলে বড্ড দেরি হয়ে গেছে। তো তখন বললেন, হোক দেরি, কিন্তু তুমি যদি না জানো, ঠাকুর তো তোমার সামনে বসে খেতে বসেছেন, যদি না জানো ঠাকুর বুঝতে পারবেন না তো ঘি কোন দিকে আছে, কোথায় লবণ রাখা আছে, কী কী ভাজা আছে, কোন তরকারি কী হয়েছে। তোমাকে প্রত্যেকটা পরিবেশন করতে করতে বলতে হবে না, তোমাকে এই তরকারি দিচ্ছি, তোমাকে ওই তরকারি দিচ্ছি। ক্ষীর কমলা যদি জিজ্ঞেস করেন, ক্ষীর কমলা কী করে বানালি, চন্দন ক্ষীর কী করে বানালি, তুমি যদি না জানো বলতে পারবে না। আমার মনে হলো যেন তিনি সচক্ষে দেখতে পাচ্ছেন যে স্থূল শরীরে রামকৃষ্ণ নেমে এসছেন তার সিংহাসন থেকে এবং তিনি এসে গ্রহণ করছেন। পূজারি একটি ভাব তিনি যেন জাগিয়ে দিয়েছিলেন। মঠের পূজারি ছিলেন বৈদ্যনাথ আনন্দজি মহারাজ, আমরা তাঁর পুজো খানিকটা নকলই করি। তিনি যখন অঞ্জলি দিতেন সেটা দেখবার মতো, দুহাত ভর্তি ফুল নিয়ে ঠাকুরের দিকে দুটো হাত তুলে এমন করে বলতেন, ওং ইদম সচন্দন সচন্দন পুষ্পম সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় বৌষট। এই বলে তিনি যেন খানিকক্ষণ সেই ঠাকুরের ছবির বিগ্রহের দিকে তাকিয়ে থাকতেন, তারপরে ধীরে ধীরে সেই ফুলগুলোকে বাণেশ্বর শিবের মাথায় ফেলে দিতেন। মনে হতো যেন সত্যি সত্যি তাঁর এবং শ্রীরামকৃষ্ণের ভেতরে যে দূরত্ব একেবারে কমে গেছে, ঠাকুর যেন দুটি পা বাড়িয়ে দিয়েছেন এবং তিনি যেন সেই সচন্দন পুষ্পবিল্ল তাঁর শ্রীপাদপদ্মে নিবেদন করছেন। মহারাজ যখন বিকেলবেলার দিকে দেখতাম ঠাকুরকে, ঠাকুরের মুখটুক পরিষ্কার করতেন মলমলের কাপড় দিয়ে, এমনভাবে ঠাকুরের নাকের পাটাগুলো পরিষ্কার করতেন, মনে হতো জীবন্ত জাগ্রত মানুষের করছেন। আমি ট্রেনিং সেন্টারে থাকাকালীন ঠাকুরের জন্য রোজ তামাক সাজদুম। সেই তামাকটি যখন সুকুমার মহারাজ নিতেন তখন দেখতাম, এবং দরজা বন্ধ করে দেওয়ার কথা আমরা মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে দেখতাম যে মহারাজ ঠাকুরকে তামাক দিচ্ছেন। এমন ঐকান্তিকতা এবং ভালোবাসার সঙ্গে ঠাকুরের মুখের সামনে সেই তামাকটিকে তিনি ধরে থাকতেন, দেখে মনে হতো ঠাকুর যেন সত্যি সত্যি খাচ্ছেন। তারপরে যখন তামাক শেষ হয়ে যাওয়ার পর আমরা ঘরে ঢুকতাম, তখনও বাইরের দরজাগুলো বন্ধ থাকতো ভোগ তুলে নেওয়ার জন্য। গিয়ে ঠাকুরকে যখন প্রণাম করতাম, ঠাকুরের সারা চোখ মুখ জুড়ে যেন একটা পরিতৃপ্তির হাসি, ভালো করে খাওয়া দাওয়া হয়েছে, তামাক টামাক খাওয়া হয়েছে, মানুষের যেরকম পরিতৃপ্তির হাসি, সেই পরিতৃপ্তির হাসিটা দেখা যেত। সেবা যদি ঠিকঠাক মতো করা যায় তাহলে শ্রীরামকৃষ্ণ বিগ্রহের ভেতরে এই ভাবটিকে দেখা যেত। স্বামীজির ধ্যানের কথা এখানে বর্ণনা করেছেন, তিনি তো অবতার পুরুষ, তার সঙ্গে আমাদের তুলনা নেই। তিনি ধ্যান করে শ্রীরামকৃষ্ণের সঙ্গে একত্ব ভাব অনুভব করতেন, এবং তারপরে তাকে স্নান করিয়ে তার শ্রীপাদপদ্মে অঞ্জলি দিয়েই তাকে ভোগ নিবেদন করি, তার পূজা শেষ হয়ে যেত। পরে কথা প্রসঙ্গে বলিলেন, আমরা তো সন্ন্যাসী, ঠাকুর বাড়ি পূজা ইত্যাদি দরকার আমাদের অত নেই, ততটা নেই। এসব বাহ্যিক অনুষ্ঠান না করলেও আমাদের চলতে পারে, কিন্তু এসবের প্রয়োজন বেশিরভাগ এই জন্য যে দিনের পর দিন পৃথিবীর নানা স্থান থেকে সব শ্রেণীর স্ত্রী পুরুষ আবাল ও বৃদ্ধ বনিতা এ মহাকেন্দ্রে আকৃষ্ট হয়ে এসে এসব পূজাদি দেখে অনুষ্ঠান করে ধীরে ধীরে পবিত্র হবে এবং শ্রী শ্রী ঠাকুরের এই মহৎ উদার সমন্বয় ভাব গ্রহণ করে ধন্য হবে। সাধারণ অধিকারীর জন্য এসব বাহ্য পূজাদির বিশেষ প্রয়োজন আছে, তাই তো শ্রী শ্রী মাই প্রথমে শ্রী শ্রী ঠাকুরের পূজার প্রবর্তন করলেন, তারপরে স্বামীজি প্রভৃতি পূজাদি সব করে গিয়েছেন। সন্ন্যাসীদের আমাদের কোনো বাহ্যিক পূজা করার কোনো অধিকার নেই, নিরগ্নি আমরা কোনো রকম আগুন স্পর্শ করতে পারবো না, সেই কারণে যাগযজ্ঞ করার কোনো অধিকার সন্ন্যাসীদের থাকে না। কিন্তু সন্ন্যাসীদের একটি জিনিস করার অধিকার থাকে, সেটা হচ্ছে তার ইষ্ট পুজো, তার যিনি ইষ্ট তার পূজা তিনি করতে পারেন।
সন্ন্যাসীর ইষ্ট হিসেবে তার যার যার ইষ্ট তার পূজা করতে পারেন। যদি সেরকমভাবে কাউকে তিনি না ভেবে থাকেন তাহলে শিবের পূজা করতে পারেন, আমরা শ্রীরামকৃষ্ণের পূজা করতে পারি। তিনি বলছেন আমাদের সন্ন্যাসীদের এই সমস্ত পূজাদি করার কোনো প্রয়োজন নেই, কিন্তু মঠ মন্দিরে আগামী দিনে অনেক মানুষ আসবে, তাদের জন্য এসবের প্রয়োজন আছে। তারা যত এসব করে দেখবে তাদের ভেতরেও শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের এই মহৎ উদার ভাবটি একটু একটু করে সঞ্চারিত হবে এবং তাদের জীবনও একটু একটু করে পরিবর্তন আসবে। তাই জন্য স্বয়ং শ্রী মা সারদা দেবী এই পূজাদির প্রচলন করলেন। আমরা তৃতীয় ঘটনার দিকে এগিয়ে যাব। একদিন সকালে ধ্যানাদির পর মঠের অনেক সাধুই মহাপুরুষজির ঘরে দাঁড়াইয়া আছেন, নানা কথাবার্তা হইতেছে। স্বামী জ্যোতিষ্বরানন্দ জিজ্ঞাসা করিলেন, মহারাজ, সমুদ্রকে কি ঈশ্বরের প্রতীক রূপে কল্পনা করা যায়? তদুত্তরে মহাপুরুষজি বললেন, সমুদ্র কেন গো, সমুদ্রের তো কুলকিনারা আছে আর সর্বত্র থাকে না, আকাশই তার প্রতীক। তার অসীম অনন্ত অসীম আকাশ প্রতি অনুপরমাণুতেই বর্তমান, বিশ্বের ভিতর বার সবই আকাশ দ্বারা পরিব্যাপ্ত। আবার বাইরে বিশ্বের যে দিক চাই দেখতে পাই এই আকাশ, দূরে অতি দূরে অনন্তে কত কত সৌরজগৎ সূর্যের চেয়েও শতগুণ বড়, কত শত নক্ষত্র গগন সমুদ্রে ক্ষুদ্র ক্ষুদ্র বুদ্বুদের ন্যায় উঠছে থাকছে আবার তাতে বিলীন হচ্ছে, তেমনি ঈশ্বর ইচ্ছায় বিশ্বের উৎপত্তি স্থিতি লয়ে অনুমিত ও প্রতীত হয়। আর তিনি এই অনন্ত নামরূপ প্রকাশ করে প্রত্যেকের ভিতর এক অদ্বয় অখণ্ডভাবে অনুপ্রবিষ্ট রয়েছেন। তৎসৃষ্টা তদেবানুপ্রাবিশত, তিনি বিশ্বে প্রকাশিত করে তারই মধ্যে অনুপ্রবিষ্ট হলেন। এখানে একটি ভাব তিনি আমাদের দিয়ে গেলেন যে সমুদ্র সমুদ্র কখনোই ঈশ্বরের প্রকাশ হতে পারে না, অনন্তের প্রকাশ হতে পারে না। কেন অনন্তের প্রকাশ হতে পারে না? কারণ সমুদ্রের কূল আছে, এ কূল ও কূল হয়তো এই মুহূর্তে আমার চোখে দৃশ্যমান নয়, কিন্তু আমি যদি আকাশ পথে যাই তাহলে সমুদ্রের শেষ আমরা দেখতে পাব, কিন্তু আকাশের শেষ কখনো দৃশ্যমান হয় না। আকাশ এই সমস্ত জগৎ জুড়ে পরিব্যাপ্ত হয়ে আছে, তাই তিনি বলছেন যে এটি কখনো হয় না। ঈশ্বর যেন সে আকাশের মতো সর্বত্র তিনি ছড়িয়ে আছেন, আবার সর্বত্র তাঁর সেই সৃষ্টির ভেতরে তিনি যেন নিজেকেও অনুপ্রবিষ্ট করে নিয়েছেন, সেটাকেও যেন তিনি সংযুক্ত করে নিয়েছেন। শিবানন্দ বাণীর প্রথম খণ্ডের শেষ অধ্যায় এখন আমরা দেখব। একদিন মহাপুরুষ মহারাজকে নির্জনে পাইয়া জনৈক সন্ন্যাসী সকাতরে বলিলেন, মহারাজ, দিন দিন শরীর তো অপটু হয়ে যাচ্ছে, আগের মতো সাধন ভজন করতে পারছি না, তাই ভাবি হচ্ছে ভয় হচ্ছে কি হবে। মহারাজ, কাঁদো রে কাঁদো, সাধন ভজনের দ্বারা কি তাকে পাওয়া যায়? মানুষের কতটুকুই বা শক্তি কি বা এমন করতে পারে যাতে তার কৃপার অধিকারী হবে? কিছুই নয়, তার উপর সমস্ত ভার ফেলে নিশ্চিন্ত হও, তার শরণাগত হও, তিনি নিশ্চয়ই কৃপা করে তার শ্রীচরণে স্থান দেবেন, তার কৃপা ছাড়া তাকে পাবার জো নাই। একজন সন্ন্যাসী তার শারীরিক অপটুতার কথা জানিয়ে বললেন তিনি আর সেই রকমভাবে সাধন ভজন করতে পারেন না। মহাপুরুষ মহারাজ বলছেন সাধন ভজন করে কে তাকে পেয়েছেন, তাই যখন পাওয়া যাচ্ছে না তখন কাঁদতে হবে, তোমাকে চাই আমি, যে তোমাকে চাই, আমার শরীরের অপটুতার জন্য আমি তোমাকে ভালো করে ডাকতে পারছি না, কিন্তু এই নয় যে আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ছাড়া কিছু চাই না, তোমাকে ছাড়া জগতের সব কিছুকে খারাপ মনে হচ্ছে, আমার সব কিছুকে অপ্রয়োজনীয় বলে মনে হচ্ছে। এই বোধটা আমাদের নিজেদের ভেতর যতক্ষণ না পর্যন্ত জাগছে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো কিছুই করতে পারি না। সন্ন্যাসী বলছেন, মহারাজ, সে তো ঠিক কথা, কিন্তু অহংকার অভিমান যে যেতে চায় না, কি করি, যতই মনকে বুঝাই না কেন মন কিছুতেই বুঝতে চায় না, কেবলই মনে হয় আমরা চেষ্টা করে কিছু একটা অবশ্যই করতে পারি, অথচ এ বামন হয়ে চাঁদ ধরবার চাইতেও অসম্ভব ব্যাপার,
আপনি একটু আশীর্বাদ করুন যাতে অহংকার অভিমান নাশ হয়ে যায় এবং তার শ্রীচরণে শরণাগতি লাভ করি। মহারাজ বলছেন, তা হবে বাবা। আমি বলছি, শ্রী শ্রী ঠাকুরের কৃপায় তার উপর সম্পূর্ণ নির্ভর করে কৃতকৃতার্থ হতে পারবে, মানব জীবন ধন্য হবে। পূজনীয় বিরজানন্দজি মহারাজ তার পরমার্থ প্রসঙ্গে ঠিক এই প্রসঙ্গটি করে বলছেন যে আমাদের এই সাধন ভজন তার উদ্দেশ্য হচ্ছে ডানা ব্যথা করা। যতক্ষণ না পর্যন্ত ডানা ব্যথা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মাছ তুলে বসি না। স্বামী বিশুদ্ধানন্দজি তার সৎপ্রসঙ্গে গ্রন্থে এই মাছ তুলে বসার ঘটনাটাকে আরও স্পষ্টীকরণ করছেন। তিনি বলছেন, মাছ তুল বলতে আর কিছু নেই, মাছ তুল বলতে আমার নিজের হৃদয়ের ভেতরে স্থিত আমার ইষ্টমূর্তি। যতক্ষণ পর্যন্ত তাকে খুঁজছি, তাকে খুঁজেই চলতে থাকি, তিনি কিন্তু আমার হৃদয়ে সাক্ষী স্বরূপ বিরাজ করছেন। রবীন্দ্রনাথের গানে আছে না, তুমির মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিনু কেটেছে দিন হেলায়, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি হিয়ার পানে চাইনি। আমরা বাইরের দিকে ঘুরে ঘুরে বেড়াই, কিন্তু তিনি আর কোথাও নেই, তিনি এখানে এখানে বিরাজ করছেন। স্বামীজি মহাপুরুষ মহারাজ এবং অভেদানন্দজি রওনা দিলেন এই বোধগয়ার দিকে, তারপরে সেখানে তিন দিন থাকার পর ফিরে এলেন। ঠাকুর বলছেন যে যেখানেই খোঁজো কোথাও কিচ্ছু নেই, বুড়ো আঙুলটা দেখে ঘুরিয়ে ঘুরিয়ে বলছেন কোথাও কিছু নেই, সব এখানে, সব এখানে, সব এখানে। এই এখানের দুটি অর্থ আছে, এক হচ্ছে সমস্ত কিছু, শ্রীরামকৃষ্ণ হলেন সমস্ত শ্রীমূর্তির ঘনীভূত সার, আর আরেকটি অর্থ হচ্ছে আমাদের হৃদয়ের মধ্যে তিনি আছেন, সেইখানে না তাকে না খুঁজে এদিক ওদিক খোঁজা শুধুমাত্র সন্তরণে সিন্ধু তরণের মতো, আমি সাঁতরে এই সমুদ্র পার করে যাব এই বোধের মতো। শ্রী ভগবানের কাছে প্রার্থনা যেন মহাপুরুষ মহারাজজি যেরকম বলছেন যে শ্রী শ্রী ঠাকুরের কৃপায় তার উপর সম্পূর্ণ নির্ভর করে কৃতকৃতার্থ হতে পারবে, মানব জীবন ধন্য হয়ে যাবে, এই ভাবটি যেন হয়, আমরা যেন সত্যি সত্যি তার উপর নির্ভর করে আমাদের নিজের জীবনকে ভগবত অভিমুখী করে উঠতে পারি। আপনাদের সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং আন্তরিক শ্রদ্ধা ও নমস্কার জানাচ্ছি। এই করোনার পরিবেশে আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রার্থনা জানিয়ে, এবং আধ্যাত্মিকভাবে আমরা যেন সমৃদ্ধ হয়ে উঠতে পারি এই বিনীত প্রার্থনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শ্রী ভগবানের কৃপা হলে আগামী দিন থেকে আমরা শিবানন্দবাণীর দ্বিতীয় খণ্ড থেকে পাঠ এবং আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিত্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।